ক্রাশ কর্মসূচির আওতায় রাজধানীর খাল পরিষ্কারে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। সকাল ১০টায় দক্ষিণ সিটির উদ্যোগে কারওয়ান বাজারের পান্থ কুঞ্জে বক্স কালভার্ট খালের মুখ পরিষ্কার শুরু করা হয়। আধুনিক সরঞ্জাম, এক্সাভেটর ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী এই কাজে অংশ নেয়। কর্মকর্তারা জানান, খালের পানির প্রবাহ ঠিক রাখতে প্রথমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খাল খনন বা পরিষ্কারের সময় পানি যেন বাধাপ্রাপ্ত না হয়, তাই আগেই কালভার্ট পরিষ্কার করা হচ্ছে। এই খালটি পুরোপুরি প্রবাহমান করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। খালগুলোকে প্রবাহ সৃষ্টি করা, খালগুলোকে অবৈধমুক্ত করা, খালগুলোকে আবর্জনা মুক্ত করা, এখন খালকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আজকে আমাদের মূলত আবর্জনা অপারেশনের কাজ শুরু হয়েছে আমাদের প্রান্তবত এখানে কালভার্টে। আমাদের খালগুলো তো আজ কিন্তু পরিচ্ছন্নতার কাজ চলছে, আমরা শুরু করছি আজকে। আমরা প্রতি সপ্তাহে পর্যালোচনা করব। আমরা প্রতি সপ্তাহে আমরা চাচ্ছি একটা অগ্রসর পর তারপর অভিজ্ঞতা সামনে দিকে যাবো। মার্চের মধ্যে আমরা শেষ করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি।